এমন গাড়ি পাবেন কি সত্তর হাজার টাকা ডিসকাউন্টে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গাড়ির ইন্টেরিয়র হোক কিংবা এক্সটেরিয়র কন্ডিশন আপনি যেভাবেই দেখেন এই গাড়ি আপনার পছন্দ হবেই গাড়ির সামনের দিকে বাম্পার গুলো দেখেন কিংবা নাম্বার প্লেট দেখেন একদম ফ্রেশ থাকছে সামনে যেভাবে থাকছে ইনশাআল্লাহ পিছনে একই ভাবে পাবে আর এত কিছু যখন একই সাথে এক গাড়িতে পাচ্ছেন তাহলে এই গাড়িটা নিবেন না কেন আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম গাড়ি আসানের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য টয়টা ব্র্যান্ড এর এক্সিও গাড়ি এই গাড়িটা পার্সোনাল ইউজ কিংবা রেন্টাল ইউজের জন্য পারফেক্ট হতে চলেছে তাই আর দেরি করবো না চলুন গাড়িটা সম্বন্ধে বিস্তারিত তথ্য একে একে জেনে ফেলি এই গাড়িটার মডেল দু এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে গাড়িটার কালার কন্ডিশন পাচ্ছেন অনেক ভালো সিলভার কালার থাকছে গাড়িটাতে এবং আপনারা অরিজিনাল কালারটাই পাচ্ছেন এই গাড়িটার প্রথমে যদি লাইটগুলো আপনাদের দেখাই দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লাইট কিন্তু পারফেক্ট হয়েছে আর ইঞ্জিনটা কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কোনো পুরো গাড়িটা আপনারা কিন্তু পাচ্ছেন না তো সামনের লাইট গুলো যেভাবে দেখছেন সেরকম ভাবে পারফেক্টলি পাবেন দিকে যদি আমরা চলে যাই দেখতেই পাচ্ছেন বডি কালার টা কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার পাচ্ছে যদি বর্ণের কারার কন্ডিশন দেখেন দেখেন পুরো গাড়িতে ইনশাল্লাহ কোনো রকমের সিঙ্গেল স্পট নাই এটা কিন্তু কোন স্পট না ময়লা পড়েছে এই আর কি এরপর যদি আমরা সামনের দিকে দেখাই দেখেন বাম্পারটা টা দেখেন আপনারা

মোটামুটি রঙের সব অন্যান্য খরচ কিন্তু বেড়ে যায় তো সেক্ষেত্রে অনেকেই দেখা গেছে কি এই ধরনের অপশনাল বাম্পার ইউজ করেন তবে আমি যেটা বলতে চাই আপনারা চাইলে এরাই যাওয়ার চেষ্টা করবেন অপশনাল বাম্পার মেইন বাম্পার যেটা আছে এটা ইউজ করবেন যা কিছু যাওয়া এটার উপর থেকে যাওয়া সেটা বেটার তাহলে আপনার চেসিসটা কিন্তু ভালো থাকার সম্ভাবনা বেশি এরপরে যদি আমরা একটু দেখাই যে এর সাথে যে দেখেন কালো বাম্পারটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল এবং অথেন্টিকটাই পাচ্ছেন একটা কথাই বলবো একুশে রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটার মাইলেজ কিন্তু খুব একটা বেশি নয় এক লাখের নিচে এবং সেভেন্টি প্লাস হবে সেভেন্টি থাউজেন্ড প্লাস তো সেক্ষেত্রে যদি বলি গাড়ির পারফরমেন্স কিংবা কন্ডিশন দিক থেকে কেমন হবে আলহামদুলিল্লাহ অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই ভালো পাবেন আপনারা এটা কিন্তু রিকন্ডিশন গাড়ির কাছাকাছি পারফরমেন্স আপনাকে দিবে যদিও এটা কিন্তু অলরেডি রেজিস্টার্ড আচ্ছা এরপরে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা বাম পাশ থেকে আগে দেখাই দেখেন বাম পাশের কালার কন্ডিশন দেখেন সেটাও কিন্তু খুবই চমৎকার থাকছে এবং গ্লাসগুলো দেখেন ইনশাল্লাহ গ্লাসগুলো যদি অরিজিনাল না থাকে ইনশাল্লাহ গাড়ি নেবেন না একটা কথাই বলবো যেহেতু একদম নতুন গাড়ি একুশের রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং অথেন্টিক গ্লাস আছে কিনা সেটা কিন্তু আপনারা মিলাই নিতে পারবেন আরো যে বিষয়গুলো দেখাবো আপনারা কিন্তু মিরট গুলো দিতে পারবেন মানে লুকিং গ্লাস যেগুলো রয়েছে এগুলো তো ইনশাআল্লা কোনো রকম সিঙ্গেল স্ক্যাচ ড্যামেজ পাবেন না আরেকটা যদি দেখাই এর সাথে যে আপনার গুলো রয়েছে এইগুলো কিন্তু আপনার অরিজিনালটা থাকছে মানে কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না দেখেন গ্লাসগুলো অরিজিনাল আছে একটু ক্লোজলি দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু ইনশাল্লাহ অরিজিনাল পেয়ে যাবেন এবং এই সাইডটা যদি দেখাই এই সাইডে যেরকম পাবেন ইনশাল্লাহ অপোজিট সাইড অর্থাৎ ডান পাশে পাশেও কিন্তু সেম ভাবে পাবেন এরপর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের দেখাতে চাই বিট বিট গুলো গুলো রয়েছে দেখেন একটা কথাই বলবো ভাই বলবাহ গাড়ি যারা নিবেন নতুন গাড়ি যারা খুঁজেন দেখা গেছে যে অল্প কিছু যে নিউজ হয়েছে এক দু বছর তিন বছর সেরকম গাড়ি খুঁজতেছেন ইনশাল্লাহ এই গাড়িটা তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট চয়েস হবে ভাই এটা দেখেন যদি কোনো ড্যামেজ ইনশাল্লাহ পান গাড়ি কিন্তু দিতে হবে এটা হলো প্রথম কথা শেপ বাই শেপ মিলাবেন যে শেপ বাই শেপ মিল আছে কিনা দেখেন কার্ভ গুলো যেগুলো রয়েছে বডির যে কার্ভ গুলো সেগুলো কিন্তু আপনারা আপনারা সিমিলার পাচ্ছেন এবং আরো একটা বিষয় যেটা দেখাতে চাই আমরা সামনের দিকে একটা টায়ার দেখাই দিই আপনাদের দেখেন এই টায়ারটা দেখেন রিম গুলো দেখেন এবং বিট গুলো দেখেন টায়ারের আপনারাই বলবেন যে ভাই এটা এক বছরের উপর চলবে কিনা আমার মনে হয় যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখেন হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছেন এই গাড়িটা কেমন কন্ডিশনে রয়েছে এরপরে আপনাদের যদি আমি পিছনের চাকাটা দেখাই ভাই দেখেন দারুণ ভাবে কিন্তু পিছনের চাকাটা রয়েছে সিমিলার ভাবে আপনার কিন্তু উপরে দেখেন আপনারা রিমগুলো দেখেন গুলো কিন্তু চমৎকার রয়েছে এবং আমি যদি পিছনের বলবো আপনারা অরিজিনাল আছে কিনা লোগো সহ আছে কিনা এটা কিন্তু মিলাই নিতে পারবেন সো সুন্দর ভাবে আপনারা গাড়িটা যেমন দেখতে পারবেন তেমনি ভাবে গাড়ির গ্লাস গুলো চেক করতে পারবেন ড্যামেজ আছে কিনা সেটা জানতে পারবেন এবার অনেকেই বলবেন ভাই অনেক কিছু তো বললেন আপনার কথা আমি বিশ্বাস করবো কেন ভাই আমার কথা যে বিশ্বাস করতে হবে এমন না আমার কথা এতটুকু বুঝেন যে একটা গাড়ি আছে অমুক জায়গায় সেখান থেকে যে আমরা নিয়ে নিতে কোথায় আছে সেটা লোকেশনটা অবশ্যই জানিয়ে দিচ্ছি আর স্ক্রিনে কিন্তু আপনারা কিন্তু সেখানেও ছেলে ডায়াল করতে পারেন তো এরপরে যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে নাম্বার প্লেটটা নাম্বার প্লেটটা দেখেন সিমিলারলি কিন্তু আপনারা অরিজিনাল নাম্বার প্লেটটা পাচ্ছেন এবং ফ্রেশ কন্ডিশন এর এবং এর সাথে দেখেন যে নিকেল বিটটা রয়েছে সেটাও কিন্তু খুবই চমৎকার লোগো দেখেন অনেক ভালোভাবে রয়েছে যে এক যে কোনো লোক দেখেন ছয়টা অথেন্টিক লোগো দেখেন সবই কিন্তু খুব ভালোভাবে রয়েছে ব্যাকলাইট গুলোর কথা যদি বলি ভাই সিঙ্গেল ড্যামেজ ইনশাল্লা পাবেন না অরিজিনালটাই পাচ্ছেন এবং সবকিছু আপনারা যাচাই বাছাই করে নেওয়ার কিন্তু একটা অপশন পেয়ে যাবেন এরপরে আপনারা বলতে পারেন যে ভাই পিছনের সাইড এর বাম্পার গুলোর কি অবস্থা ভাই একটা কথাই বলবো যেহেতু বলছি রঙের কোনো কাজ নাই কোনো ড্যামেজ ইনশাল্লাহ নাই তো সেক্ষেত্রে দেখেন আপনারা অরিজিনাল যে বাম্পার সেটা যেমন ফ্রেশ আছে তেমন অথেন্টিক বাম্পারটাতে সরি অপশনাল বাম্পার যেটা রয়েছে অপশনাল বাম্পার যেটা রয়েছে সেটাও দেখে সিমিলার কন্ডিশনে রয়েছে আলহামদুলিল্লাহ ওই রকমের কোনো হিট নাই সেটা আগেই বলে রাখি যদি হিট হতো তাহলে কিন্তু না কোনো হালকা স্ক্যাচ বা ড্যামেজও কিন্তু এই অপশনাল বাম্পারটা অন্তত থাকার কথা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওরকম যেহেতু কোনো প্রবলেম নাই আপনারা এতটুকু ধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট ভালো কিন্তু গাড়িটা রয়েছে তো আমি ওইদিকে যেভাবে দেখাইছি এইদিকে দেখাবো তো চলুন অপেক্ষা না করে আমরা এই সাইডটা আপনাদেরকে দেখাই দিই এরপরে আমি বলেছিলাম যে আপনাদের আহ ডান পাশটাও দেখিয়ে দেবো তাই রেড করাবো না ডান পাশটা সো একটা জিনিস দেখেন আপনারা এই যে ডান পাশের বডিটা দেখেন আর আপনারা সাদের রংটা দেখেন মিলান রঙ যদি মিলে তাহলে ইনশাল্লাহ আপনারা বলবেন যে ভাই হ্যাঁ রং ঠিক আছে বিট গুলো ভাই দেখেন এর যে উপরের বিট গুলো রয়েছে সাইড যে গ্লাসের বিট গুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ এয়ারটাইট রয়েছে ইনশাআল্লাহ পানি লিকেজের কোনো চান্সই নেই আর নতুন গাড়ি ভাই এরকম লিকেজ হওয়ার কিন্তু না আর লিকেজ থাকলে হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ গাড়ি বলা যায় আলহামদুলিল্লাহ দিক থেকে কোনো প্রবলেম নাই অবশ্যই খুবই ভালো পাচ্ছেন দেখেন পিছনের বাম্পার সহ সবকিছু মিলাই কিন্তু ভালো অবস্থাতে রয়েছে আমরা যদি একটু এই সাইডে টায়ারগুলো গুলো দেখাই দেখেন একটুখানি দেখান ভাই যে ভিতরের সহ মানে পুরো যে রিমটা রয়েছে রিমটা কিন্তু চমৎকার থাকছে ইনশাআল্লাহ এবং আপনার চাকার বিদ গুলো কিন্তু অনেক ভালো অবস্থাতেই থাকছে ইনশাল্লাহ তো পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন হওয়া একটা গাড়ির যে চাকা এরকম থাকবে এটা কিন্তু ধারণা করাই যায় কেননা চাকা কিন্তু এখন অরিজিনাল এবং অথেন্টিকটাই রয়েছে এবং আরো একটু যদি দেখাই আপনাদের এই সাইডের দরজার উপরে দেখেন সেট গুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনালটাই থাকছে একটা কথাই বলবো ভাই গাড়ির যাবতীয় যা কিছু আছে ইনশাল্লাহ বিশেষ করে বডি পার্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন এবং অরিজিনাল হলেই কেবল নিবেন। যদি অরিজিনাল না হওয়া যদি দেখেন যে না এটা চেঞ্জ করা হয়েছে তাহলে ইনশাল্লাহ নিয়ে না আমি জাস্ট একটা সিম্পল কথা বলবো আর বিষয় আমার কাজ হলো আপনার কাছে তথ্য পৌঁছে দেওয়া যে এই গাড়িটা আসে আপনাদের জন্য এই দামের মধ্যে কন্ডিশন এরকম থাকবে তো আপনারা এই গাড়িটা নেবেন কি জাস্ট এর জন্য আপনাদের দাওয়াত দিতে পারেন ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখবেন আর কথার সাথে মিলায় দেখবেন যদি মিল পান তাহলে ইনশাল্লাহ গাড়িটা নেবেন এরপরে যদি আপনাদের নিকেল বিট গুলো দেখাই দেখেন এই সাইডের যে নিকেল বিট গুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিকটি থাকছে এবং আপনারা যদি লুকিং গ্লাসটাও দেখেন আমরা বাম পাশেরটা যেভাবে দেখেছি আমরা কিন্তু রকমের কাজ তারপরে আমরা যদি হাতলগুলো দেখি দরকার হাতল দেখেন সেগুলো সবগুলো হাতলই কিন্তু আপনারা পারফেক্ট অবস্থা পাচ্ছেন এবং উপরে কিন্তু নিকেল বিট দিয়ে দেওয়া হয়েছে তো যারা সিলভার এবং নিকেলের একটা কম্বিনেশন চান এই গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেটা রাখা হয়েছে আর আপনারা অলরেডি এক্সো করলা সম্বন্ধে জানেন এক্সো করলা কিন্তু সিলভার কালারটা অনেক ডিমান্ডেবল একটা কালার তো সেক্ষেত্রে এটা কিন্তু বেটার একটা চয়েস হতে পারে তো আমরা বেশি লেট করাবো না আপনাদেরকে আমরা দরজাগুলো দেখিয়ে দেবো এবার আমি যদি প্রথমেই ড্রাইভিং সিটের দরজাটা খুলে দেখাই আপনারা প্রথমে জুরিগুলো দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা জুরি ইনশাল্লাহ পারফেক্ট রয়েছে ড্যামেজ নাই ইনশাল্লাহ বিট সহ বিলাই দেখবেন লক একটু করে দেখাই এই যে দাস হালকা প্রেস করলাম লকটা আলামসে হয়ে গেল আমি আবার নর্মালি খুলতেছি কোনো কিন্তু এক্সট্রা নয়েজও দিচ্ছে না আমি আরো একবার দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আলতো প্রেস মানে আমি জাস্ট ছেড়ে দিয়েছি বলে যায় তাতেই কিন্তু গাড়িটা লক হয়ে গেছে আবার আমি যখন খুলতে তখনও কিন্তু পারফেক্টলি খুলতেছি মানে এটা যে কতটা নতুন অবস্থায় রয়েছে সেটা বোঝার জন্য হলেও আপনারা কিন্তু দেখতে পারেন আর যেমন দেখেন এটা যদি প্যাডটা দেখায় ইনশাল্লাহ প্যাডও কিন্তু অনেক ভালো থাকছে ব্ল্যাক কালার যেহেতু রয়েছে আপনারা জানেন এই গাড়িটা ন্যাচারালি ব্ল্যাক কালারই আসে ড্যাশবোর্ডটা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটার ব্ল্যাক কালার পাচ্ছেন এবং যে সুইচগুলো রয়েছে প্রত্যেকটা সুইচ কিন্তু ক্লিক ক্লিকে অবস্থা পেয়ে যাবেন পারফেক্টলি কাজ করবে আলহামদুলিল্লাহ এখানে সার্ভিসের ক্ষেত্রে কোনো কম্প্রমাইজ আপনাকে করতে হবে না তারপরে যেটা দেখাবো খুঁটিগুলো রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা খুঁটির ভিড় একদম অবস্থা রয়েছে আপনারা কোনো কম্প্রোমাইজ করতে হবে না বলে রাখি লক থেকে শুরু করে যে অরিজিনাল স্টিকার গুলো রয়েছে সেগুলো কিন্তু মিলাই নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যদি আমি পরের দরজা গুলো দেখাই দেখেন সেগুলো কিন্তু অনেকটা সিমিলার কন্ডিশনই থাকবে আর থাকবেই না কেন নতুন যেহেতু গাড়ি খুব বেশি দিন ইউজ অনেক এক লাখের নিচে মাইলেজ তো সেই গাড়িতে আর কি বা হতে পারে সেফার যেটা দেখাচ্ছি হ্যাঁ হতে পারে অ্যাক্সিডেন্ট থাকতে পারে যেকোনো গাড়িতেই চললে একটা গাড়ি যখন তখনই আর কি ড্যামেজ হতে পারে একদম নতুন আথেন্টিক গাড়িটা আজকে থেকে নামালেন বাসায় নিয়ে যাওয়ার আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সেটা আমিও জানি আপনিও জানেন তবে এতটুকু বলে রাখি একটা গাড়ি যদি ভালো থাকে সেটা যেমন ভালো বলা উচিত একটা গাড়িতে যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু বলা উচিত কেননা দোষ গোপন করে রাখলে কিন্তু সেটা সবসময় গোপন থাকে না যেমন আপনি আমার ভিডিও দেখে আসলেন আসার পরে গাড়িটা তো প্রবলেম আছে এই গাড়িটা নেওয়ার মতো না এই দামে অন্তত নাই গাড়িটা নেওয়ার মতো না এত ইচ্ছা করে মানে আপনি শুধু ডাকা না ডাকার বাইরে থেকেও তো আসতে পারে তাদের একটা সময় ব্যয় হয় একটা পরিশ্রম হয় কিছু অর্থনৈতিক ব্যয় হয় তো সেই সব বিবেচনা যদি করি হান্ড্রেড পার্সেন্ট অতিক্রি রেজাল্টটা অন্তত আমার পক্ষ থেকে দেওয়া উচিত এতটুকু আমি অন্তর থেকে বিশ্বাস করি আর সেটাই কিন্তু আপনাদের জন্য করার চেষ্টা করি তো যেটা বলছিলাম এটা কিন্তু আপনারা পিছনে দরজা যেটা আপনার ডান পাশে সেটা দেখাচ্ছিলাম দেখেন এটার প্যাটটাও কিন্তু যথেষ্ট ভালো ফ্রেশ রয়েছে এবং এর যে জুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই চমৎকার ভাবে রয়েছে এবং দারুণ দরজার সাথে যে রয়েছে যদি দেখাই সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই থাকছে সো এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অপোজিট সেট যে দরজাগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিছনের দরজাটা কিন্তু সিমিলার আমরা ওই পাশে ডান পাশে যেভাবে দেখছি বাম পাশে কিন্তু একইভাবে রয়েছে শুরু থেকে যদি দেখাই সম্পূর্ণ বডি কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট অবস্থা রয়েছে দরজার এবং আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আমরা সামনের যে রয়েছে বিষয়টা দেখাবো এবং সেটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আপনাদেরকে একটু দেখাতে চাই যে রয়েছে সেগুলো কেমন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই দেখেন ক্যামেরা আলহামদুলিল্লাহ যতটুকু পারাতে আমি তুলে ধরার চেষ্টা করতে আসি তারপর আপনারা ফিজিক্যালি এসে যদি দেখেন আরো ভালো আইডিয়া নিতে পারবেন আরো ভালো ধারণা নিতে পারবেন শুধু এখানেই না আপনি চাইলে কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে যে করতে পারবেন আবার যে কোনো টেকনিশিয়ান মানে যারা গাড়ি সম্বন্ধে এক্সপার্ট গাড়ি নিয়ে কাজ করে তাদেরকেও কিন্তু চাইলে নিয়ে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা আসবেন কথা হবে চা কফি বসে খাবো ইনশাল্লাহ গাড়িও দেখাবো এরপরে আমি একটু যাবো সো গাড়িটার ভিতরে কন্ডিশনটা দেখানোটা আমি জরুরি মনে করছি এই কারণে যে আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতে আসছেন যে ভিতরে কন্ডিশনটা কেমন হতে পারে সো আমি এখানে দেখেন প্যাসেঞ্জার সিটে বসলাম আলহামদুলিল্লাহ আমার ফিলিংসটা কিন্তু খুবই ভালো ন্যাচারালি আমি কিন্তু পাটা সরাই দিয়ে বসতে পারি এবং চাইলে কিন্তু করা যাবে এটা আপনারা জানেন এরপরে আমি যদি একটু ভিতরে দিকে দেখাই ড্যাশবোর্ডটা যদি দেখাই এই যে এসির প্যানেলগুলো রয়েছে প্যানেলগুলো দেখেন খুবই ভালো থাকছে আর সামনে থেকে যদি আমি দেখাই প্যানেল সহ যাবতীয় যে ড্যাশবোর্ডটা রয়েছে খুবই ফ্রেশ সিটগুলো কিন্তু দারুণ অবস্থায় রয়েছে এবং এই যে দেখেন এসির যে আপনার বাটনগুলো যেগুলো আপনারা ইউজ করতে পারবেন এসি অ্যাডজাস্টের ক্ষেত্রে সেগুলোও দেখেন কিন্তু একেবারে ফ্রেশ এবং এর সাথে যে মনিটরটা ছিল ওইটাই কিন্তু এখনো পর্যন্ত আছে এরপর আমি দেখাবো সিলিং কন্ডিশনটা কেমন রয়েছে তো একটা কথাই বলে রাখি যেহেতু বেশি দিন ইউজ হয় নতুন রয়েছে একটা সিঙ্গেল স্পট পর্যন্ত আপনারা এই পুরো গাড়িটাতে কিন্তু ইনশাল্লাহ পাচ্ছেন না সো আরো যে জিনিসটা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে এর যে দেখেন এই যে হ্যান্ড রাইজার থেকে শুরু করে আপনার গিয়ার শিফটিং এর ক্ষেত্রে যা কিছু পাচ্ছেন সবই কিন্তু পারফেক্ট অবস্থায় গাড়িটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন সো আপনারা বলতে পারেন যে ভাই সামনের দিকে দেখালেন পিছনের দিকে বডিটাও একটু সো তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য এতটুকু তো করতেই পারি আমি সো দেখেন আপনারা আপনারা সামনে যেভাবে দেখেছেন পিছনে কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোন রকমের স্পট কিন্তু পুরো গাড়িটাতে আপনারা সিলিং এ পাচ্ছেন না তেমনি ভাবে এই যে হাতল গুলো দেখেন সেগুলো কিন্তু একদম নতুনের মতো রয়েছে আপনি ছেড়ে দেওয়ার পর কিন্তু অটোমেটিক একটা জায়গায় চলে যাচ্ছে আপনাদের যদি সিট গুলো দেখেন আলহামদুলিল্লাহ কাবার করা রয়েছে অলরেডি সো ব্ল্যাক কাভার লাগানো রয়েছে আপনারা চাইলে অন্য কোনো কালার কাভার লাগাতে পারেন অথবা এটাতে ইউজ করতে পারেন অবশ্যই আপনারা যদি নেন আশা করা যায় অলরেডি ধারণা করেই ফেলেছেন কেমন কন্ডিশনের গাড়িটা হতে পারে একটা কথাই বলবো আমরা শুধু এখানেই সমাপ্ত হবো না আমরা ইঞ্জিন রুমটা এবং আপনাদের টাঙ্ক স্পেসটাও কিন্তু দেখিয়ে দিতে চলেছি সো যেটা বলছিলাম এটা ইঞ্জিন রুমটা দেখাবো তো দেখাচ্ছি এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন পাচ্ছেন এবং আর একটা বিষয় যেটা জানিয়ে রাখি এটা কিন্তু নন হাইব্রিড ভার্সন আপনার একজোট যারা নন হ্যাব ভার্সনটা খুঁজেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং এই গাড়িটাতে আরো একটা উপহার কিন্তু আপনাদের জন্য রয়েছে আপনারা এই জন্য বলতে পারেন কারণ এই গাড়িটাতে কিন্তু অলরেডি এলপিজি কনভার্সন করা মানে যারা এলপিজি কনভারশনটাই চাই বা আপনারা কনভার্সন করা অবস্থাতে আছেন এলপিজি অথবা সিঞ্জি তারা কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ রইল আর এলপিজি কনভার্সনের ক্ষেত্রে সুবিধাটা কি তেলের মতোই সার্ভিসটা পাওয়া যায় ইঞ্জিনটাও তেল যেভাবে হেলদি রাখে ঠিক তেমনি ভাবে এলপিজিটাও রাখে কারণ এলপিজিটা আপনারা জানেন লিকুইড ফর্মে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা ক্ষয় হওয়ার পসিবিলিটি অনেক কমে যায় যেটা আপনারা আবার গ্যাসের ক্ষেত্রে মানে সিএনজি ইউজ করার ক্ষেত্রে তুলনামূলক বেশি দেখা যায় যে ইঞ্জিন একটু কম সময় ধরে সার্ভাইভ করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইঞ্জিন কন্ডিশন ওই তেলে যেভাবে সার্ভিস দেয় যেভাবে হেলদি রাখে ওইভাবে কিন্তু পেয়ে যাবেন এবং সার্ভিসটা পাচ্ছেন আমার কোথায় অর্ধেক দামে প্রায় আপনার তেলের যে দামটা যাবে তার তুলনায় কিন্তু অর্ধেক দামে আপনি এলপিজি কিনতে পারছেন তো ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আপনাদের জন্য পারফেক্ট হতে চলেছে এরপরে আপনারা বলবেন যে ভাই চেসি কোনো রকম প্রবলেম আছে কিনা রকম হিট হয়েছে কিনা তো তাদের উদ্দেশ্যে বলে রাখি শখ অবজর্ভার থেকে শুরু করে গাড়ির যদি মার্সেলগুলো একটু দেখাতে চাই সম্পূর্ণ মার্সেলটা দেখেন কোনো রকমের হিট সিঙ্গেল হিটিংশালা পাবেন না তারপরে দেখেন যে এই সাইডের শক অ্যাজর্ভার কিন্তু যথেষ্ট ভালো থাকছে আর এটা হচ্ছে ইঞ্জিনটা ভিটা ইঞ্জিন কাবার সহ দেখে নেবেন যদি কোথাও কোনো রকম ইঞ্জিন বা মোবিল কামায় বা যদি ইঞ্জিন ওভার হিটিং হয় সেই সব কিছু আপনি যাচাই করে নিতে পারবেন তবে যদি ভাই বলেন আপনি দেখাচ্ছেন আপনি বলেন ইঞ্জিন সম্বন্ধে এতটুকু বলে রাখি ভাই গাড়িটা সম্বন্ধে আমি নিজে অলরেডি চালানোর পরেও দেখেছি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম এখনো পর্যন্ত পাওয়া যায় না আর যেহেতু নতুন গাড়ি আশা করা যায় আলহামদুলিল্লাহ বেশ আপনার ইউজ করতে পারবেন এরপরে যদি আপনারা বনাটের দিকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হিটের পেপারটা কিন্তু অলরেডি লাগানো এবং খুব সুন্দর ভাবে লক করা আছে কোনো লক কিন্তু নষ্ট নাই তার উপরে দেখেন স্টিকার সহ অরিজিনাল লোগো সহ পাবেন যাদও এটা চেঞ্জ হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা হান্ড্রেড অথেন্টিক ভাবে কিন্তু জেনে নিতে পারছেন সো এই ছিল ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ওভারঅল বডি মিলিয়ে কিন্তু ইঞ্জিনটা যথেষ্ট ভালো হবে আপনাদের জন্য এরপরে আপনাদের বলেছিলাম ট্যাঙ্ক স্পেসটা দেখিয়ে দেবো তাই চলে আসলাম ট্যাঙ্ক স্পেসটা দেখাতে এটা হচ্ছে এই গাড়িটা ট্যাঙ্ক স্পেস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এলপিজি সিলিন্ডার ইনস্টল পাচ্ছেন সো এর পাশাপাশি যদি বলে অলরেডি কভার করা রয়েছে কোনো প্রবলেম ক্ষেত্রে নাই আর যেহেতু নতুন গাড়ি সেক্ষেত্রে বুঝতেই পারছেন এর বডিটা কেমন থাকছে আলহামদুলিল্লাহ স্পেয়ার চাকা সহ যাবতীয় সবকিছু পারফেক্টলি পাচ্ছেন স্পেয়ার টুট সব পেয়ে যাবেন এরপর যদি উপরের দিকে দেখেন আপনারা দেখেন ব্যাকডালাটা দেখেন কাভারগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ভালোভাবে পাচ্ছেন ইনশাল্লাহ এবং কোন রকমের বিটের কিন্তু কোন রকমের আপনার অ্যাক্সিডেন্ট বা প্রবলেম ওরকম কোনো কিছু কিন্তু ড্যামেজ আপনারা পাবেন না এমনি মূল তে কিন্তু ওরকম কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে গাড়িটা সো একটা কথাই বলবো আপনারা সরাসরি যদি ফিজিক্যালি এসে গাড়িটা না দেখেন আমার মনে হয় না যে আমার কথার হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝতে পারবেন অবশ্যই আপনারা আশা করি অলরেডি বুঝে গেছেন ভিডিও দেখে পাশাপাশি বাকি যে বিষয়টা আছে সেটা কিন্তু এসে দেখতে পারেন তো সেজন্য যেটা বলবো আপনারা কিন্তু ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর পশ্চিম কারের শোরুম এসে গাড়িটা দেখতে পারেন কেননা এই গাড়িটা কিন্তু আপনাদের জন্য ওয়েট করতেছে আর সিমিলার কন্ডিশন আরো একটা গাড়ি আছে অক্টেন ড্রাইভ সেটা হচ্ছে পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আর সেটাও কিন্তু আপনারা এসে দেখতে পারেন দুইটাই সিমিলার কন্ডিশন ওইটা আর মাইলেজ কম ওটা তেষট্টি হাজার কিলো আর এটা হচ্ছে সেভেন্টি থ্রি বা প্লাস কিছু একটা হবে তো সব মিলিয়ে ইনশাল্লাহ বাকি যা কিছু আছে যাচাই বাছাই করে নিতে পারবেন সো আবার বলে দিচ্ছি এটা হচ্ছে পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন হওয়া তো এটা এক্সিও করলা গাড়ি এটা পেপার হচ্ছে আপ টু ডেট নাম পরিবর্তন করা পসিবল ইনশাল্লাহ দিনে দিনে নাম পরিবর্তন করে দেওয়া যাবে গাড়িটা রয়েছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বরের পশ্চিম মাথায় তাদের ডান পাশে নতুন ব্রিজের সামনে এক্সট্রা কারের শোরুমে আপনারা কিন্তু জিরো সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি জিরো নাইন এই নম্বরটা যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে তাতে কল করে চলে আসতে পারেন সরাসরি এই গাড়িটা এসে দেখতে পারেন এর বাইরে কিন্তু আরো একটা আছে সেটা হচ্ছে পনেরো মানে অক্টেন ড্রাইভ গাড়ি সো দুইটা গাড়ির মধ্যে দেখুন একটা গাড়ি কিন্তু পছন্দ করে নিতে পারেন সেই পর্যন্ত আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আবার শীঘ্রই দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতি